আইএসএফ করার কারণে শওকত মোল্লা আমার ফোনে ধমকি দিয়েছিল মার্ডার করে দেবে, সেই থেকে ঘর ছাড়া বাড়ি ছাড়া। ফের রিসেন্টলি ফের মিথ্যে করে কেস দিয়েছে, আমরা ওর মার্ডার করতে গেছি। আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া, ঘর নি দোর নি, বউ ছেলে ফুলে আমাদের সব তেবালাই হয়ে রয়েছে। 63 জন লোক আমরা এখনও পর্যন্ত বউ ছেলে ফুলে সহ আমরা ঘর ছাড়া রয়েছি, 53 জন। তারপরে 1000-এর ওপরের লোকের ঘর ভেঙেছে, সেসব ঘর ভাঙা, ঘর বাড়ি তাদের তছনছ করেছে, তাদের কিছু নেই। ক্যানিং পূর্ব বিধানসভার হারমাদের যে শওকত মোল্লা, ওর নাম দিয়েছিল হারমাদ মমতা ব্যানার্জি, তার এলাকায় যা বন্দুক আছে ওই বন্দুকের ভয়েতে মানুষ মুখ খুলতে পারছে না। 2021 দোসরা মে, সেই থেকে আজ 1 বছর হয়ে গেল বাড়ি ছাড়া। হুমকি মানে কি? টোটাল 12 বিঘে বর্গা রেকর্ডের জমি ছিল বাবার, সে জমিটা দখল করে নিয়ে অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে। আমার ঘর বাড়ি জিসিবি দিয়ে তুলে বাইরে ফেলে দিয়েছে। আমার সব মিলিয়ে প্রায় 2-2.5 কোটি টাকা সম্পদ নষ্ট করে দিয়েছে। আমরা বিক্রি, রাস্তার বিক্রি, এটা কি গণতন্ত্র বলে কি আছে কিনা জানি না পশ্চিমবাংলায়। 2021 বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস 2 শতাধিকেরও বেশি আসন নিয়ে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসীন হয়। তবে বিরোধী দলের ওপর চোখ রাঙানি, বাড়ি ছাড়া ও ভাঙচুর করা ভুরি ভুরি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকীর ডাকে সাড়া দিয়ে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফ দল করার অপরাধে তাদের ওপর নেমে আসে কঠিন অত্যাচার। 2021 সালের 2রা মে অর্থাৎ ভোট গণনার পর থেকে এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অনেক কর্মী সমর্থকরা। তাদের অনেকের অভিযোগ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন তাদের মধ্যেকার কেউ কেউ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে বলে জানান। দীর্ঘ 1 বছর আগে পবিত্র রমজান মাসে ছেলে পুলে নিয়ে ঘর ছাড়তে হয়েছে, ঈদের খুশিও মানাতে পারেননি তারা। এবছর কি একই ঘটনা পুনরাবৃত্তি হবে কিনা তা নিয়ে তারা শঙ্কিত। তবে হিংসার শিকার এই নিরীহ মানুষেরা ন্যায় বিচার পেতে ও পুনরায় তাদের বসত বাড়িতে ফিরতে মানবাধিকার কমিশন থেকে শুরু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের বিশ্বাস একমাত্র আইন বিচার ব্যবস্থায় তাদের ইনসাফ পাইয়ে দিতে পারে। আগামীকাল তাদের এই মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। এদিন আইএসএফ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি ও আক্রান্ত আইএসএফ কর্মী সমর্থকরা কি বললেন শুনে নেব মিল্লি বাংলায়। আজকে ঘরছাড়া যারা পরিবার ছিলেন, ঘরছাড়া পরিবার, তারা আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা আজকে হিয়ারিং অংশগ্রহণ করেছে এবং কালকেও আমাদের হিয়ারিং আছে, আগামীকাল হিয়ারিং আছে। তো বিষয়টা তা নয়, বিষয়টা এখনও পর্যন্ত যে সন্ত্রাসের বলি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা সারা রাজ্যে, এবং বিশেষ করে আপনারা জানেন ক্যানিং শওকত মোল্লার নেতৃত্বে এবং ভাঙরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখনও পর্যন্ত মিথ্যা মামলা এবং এখনও পর্যন্ত তাদের পরিবারে উপর অত্যাচার এবং মিথ্যা মামলা জর্জরিত করা এবং ফোনে হুমকি এবং এই সমস্ত কিছু চলছে। প্রশাসন নির্বিকার, প্রশাসন কোনো কাজ করছে না। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের ওপর আস্থা আছে আমাদের যে মহামান্য কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা নেবেন যারা ঘর ছাড়া পরিবার আছেন। বিশেষ করে সবথেকে খুব দুঃখজনক ঘটনা যে গত 2রা মে, গত বছর 2রা মে, 2021 সালে 2রা মের যে যারা ঘর ছাড়া হয়েছিলেন এবং বিশেষ করে যারা সংখ্যালঘু পরিবার, তারা গত বছরের রমজানে অংশগ্রহণ করতে পারেনি এবং তারা ঈদ পালন করতে পারেনি, এবং এই বছর মানে 2022 সালে একই পরিস্থিতিতে আজকে যারা সংখ্যালঘু ভাইরা আছে, সংখ্যালঘু আমার মায়েরা আছে এবং এই সংখ্যালঘু পরিবার যারা আছে, এবারেও তারা ঈদ উদযাপন করতে পারবে না এই তৃণমূলের গুন্ডাবাহিনী এবং তৃণমূলের যে গুন্ডাবাহিনী তৈরি করেছে। আপনারা দেখেছেন বকটুয়ের ঘটনা, কাক কাকের মাংস খাচ্ছে, অর্থাৎ তৃণমূলে মারামারি হচ্ছে। আমরা দেখেছি বর্ধমানে আজকে সারা রাজ্যে আজকে যে পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, জঙ্গলের রাজত্ব। আপনি দেখবেন আজকে তৃণমূলের সাংসদ সৌগত রায় কী বলেছেন যে আমি আজকে লেক গার্ডেন্সে 60 বছর বসবাস করছি, আমি এইরকম ঘটনা কোনো দিন দেখিনি যে ওখানে লেক গার্ডেন্সে যে অবস্থা তৈরি হয়েছে, আজকে সাংসদ সৌগত রায় সেই কথা বলেছেন যে একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং এই জঙ্গলের রাজত্ব থেকে আমরা কীভাবে মুক্তি পাবো জানি না। মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা উপস্থিত হয়েছি, নিশ্চয়ই একটা কিছু নিদান হাইকোর্টের পক্ষ থেকে থাকবে। দেখেছি গোটা রাজ্যে যে অরাজকতা তৈরি হয়েছে তাতে শাসকদল তৃণমূলের কোথাও যে একটা ধাক্কা খাওয়ার অবস্থা মতো, তা সত্ত্বেও এখনও এই দৌরাত্ম মানে জিজিয়ে রাখার পিছনে কী কারণ থাকতে পারে? গুন্ডারাজ সেটিং, মোদিয়া দিদির সেটিং, এর বাইরে কি আছে? কতদিন বাড়ি ছাড়া আপনি? 2021 সাল থেকে এই 2022 এই রমজান, সেই রমজানের 2 তারিখ থেকে ভোট গণনার পর থেকে মূল
আইএসএফ করার কারণে শওকত মোল্লা আমার ফোনে ধমকি দিয়েছিল মার্ডার করে দেবে, সেই থেকে ঘর ছাড়া বাড়ি ছাড়া। ফের রিসেন্টলি ফের মিথ্যে করে কেস দিয়েছে, আমরা ওর মার্ডার করতে গেছি। আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া, ঘর নেই দোর নেই, বউ ছেলে পুলে আমাদের সব তেবালাই হয়ে রয়েছে। 63 জন লোক আমরা এখনও পর্যন্ত বউ ছেলে পুলে সহ আমরা ঘর ছাড়া রয়েছি, 53 জন। তারপরে 1000-এর ওপরে লোকের ঘর ভেঙেছে, সেসব ঘর ভাঙা ঘর বাড়ি তাদের তছনছ করেছে, তাদের কিছু নেই। ক্যানিং পুরো বিধানসভার হারমাদের যে শওকত মোল্লা, ওর নাম দিয়েছিল হারমাদ মমতা ব্যানার্জি, তার এলাকায় যা বন্দুক আছে ওই বন্দুকের ভয়েতে মানুষ মুখ খুলতে পারছে না। অবশ্যই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম, ডিএম এর কাছে গিয়ে বলেছিলাম, তারপরে আমরা থানাতে আমরা বারবার রিকোয়েস্ট করেছি। থানায় এখন যে ওসি আছে ও তো পুরো একেবারে সমরেশ ঘোষ আর শওকত মোল্লা ডিটো, দুটো সমান। সমরেশ ঘোষ হচ্ছে শওকত মোল্লা ডিটো, সে ওসির কাজ করছে না, সে প্রশাসনের কাজ করছে না, সে কাজ করছে শওকত মোল্লা তাবেদারি করছে জীবনতলায়। আমাদের কোর্টে আজকের ডেকেছিল, আমাদের কোর্টে আসে শুনানির দিন দিন ছিল আজকের, আগামী দিন ফের আছে। 2021 তো স্যার আমি সেই থেকে আজ 1 বছর হয়ে গেল বাড়ি ছাড়া। হুমকি মানে কি? টোটাল 12 বিঘে 12 একরের জমি ছিল বাবার, সে জমিটা দখল করে নিয়ে অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে। আমার ঘর বাড়ি জিসিবি দিয়ে তুলে বাইরে ফেলে দিয়েছে। আমার সব মিলিয়ে প্রায় 2-2.5 কোটি টাকা সম্পদ নষ্ট করে দিয়েছে। আমরা বিক্রি, রাস্তার বিক্রি, এটা কি গণতন্ত্র বলে কি আছে কি না জানি না। পশ্চিমবাংলা এই কত বড় যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 4-4টে বাচ্চা, তাদের পড়াশোনা খাওয়া দাওয়া থেকে শুরু করে ভাড়ার ঘরে নাকাল হয়ে যাচ্ছে। যদি রাজনীতি করতে গিয়ে গণতন্ত্রের অধিকার যদি রাজ্যে না থাকে তাহলে আমরা আর কোথায় যাবো? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাইকোর্টের রায়তে সিট গঠন করলেন, সেই সিটের কোনো পাত্তা পায়নি, একটা অপদার্থ মানে কি বলবো সংস্থা তৈরি হয়েছিল, যে সংস্থা কোনো কাজ করেনি মানুষের স্বার্থে। প্রশাসন রাস্তায় দাঁড়িয়ে আছে, এমএলএ রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদের ঘর দর ভাঙা চলছে, আমাদের ঘর জিনিসপত্র লুটপাট শুরু হচ্ছে, কী বড় যন্ত্রণা। হ্যাঁ, পদক্ষেপ নেওয়ার মধ্যে প্রথমত জানিয়েছিল মাননীয় কমিশনারের দ্বারস্থ হয়েছিলাম, সেই দ্বারস্থ কপিটা থানায় পাঠিয়ে দেওয়ার পরে থানার প্রশাসন আমাদেরকে হুমকি দেয়, তুমি এ কাজ করলে কেন? আমি বাধ্য বললাম যে আপনারা আমার ঘর বাড়িগুলো দেখুন আমার কী পরিস্থিতি করেছে। শেষমেশে ওনারা 2 বার গিয়েছিল কিন্তু কোনো রিপোর্ট আমাকে দেয়নি, একটা কপি দিয়েছিল যে আমাদের আলিপুরি মানে কোর্টে ওখানে গোপন জবানবন্দি নেওয়ার জন্য, অফিসারটার নাম হচ্ছে শান্তনু মণ্ডল, তিনি কাগজ দিয়ে কাগজ ওনার কাছে পাঠিয়েছে 21 তারিখে 2009 নভেম্বরে, আর উনি মানে আমাদের কাছে রিসিভ করছেন 2026 নভেম্বরে রিসিভ করছেন, আর আমাদের আসতে বলছে 22 তারিখে ডিসেম্বরের 22 তারিখে। আমরা আসলাম কোর্টে, আমাদের কোনো পাত্তা দিল না, আমাদের ফিরিয়ে দিল। আমরা এর তার দরদারে রাস্তাঘাটে মানে আইন প্রশাসন সবার কাছে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে পড়ে আছি, আমরা কি এদের দেশের মানুষ নই? আর জানিনি একটাই জিনিস সব থেকে মানে পাওয়ার আসে, আজকে এই হাইকোর্টের সামনে এসেছি, মহামান্য আদালতের দ্বারস্থ হতে চলেছি যাতে করে আগামী দিনে আমাদের সুবিচার পাই এবং আমরা সুস্থভাবে বাড়িতে যেতে পারি, গণতন্ত্র পরিবেশ তৈরি হয়, সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি।